আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই কপিরাইট স্ট্রাইক দুইভাবে ওঠানো যায়। এক, যে ব্যক্তি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করলে সে যদি কপিরাইট স্ট্রাইককে তুলে নেয় তাহলে কপিরাইট স্ট্রাইক উঠে যাবে। দু নম্বর, ইউটিউব ক্রিয়েটর টিম অটোমেটিকলি 90 দিনের মধ্যে আপনার চ্যানেল থেকে স্ট্রাইক রিমুভ করে দেয়। সেই ক্ষেত্রে আপনাকে কপিরাইট স্ট্রাইক স্কুল থেকে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ হয়ে যাবে। চলুন দেখা যাক। সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে ইউটি স্টুডিও নামে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ডান দিকে ওপরে 3টে ফোটা আছে, এখানে ক্লিক করে নিন। ডেস্কটপ সাইট করার পর দেখেন নিচে সিঙ্গিং আছে, এখানে সিঙ্গিং করুন। তারপরে স্টুডিও ইউটিউব .com খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখেন বাঁদিকে ওপরে চ্যানেল ভায়োলেশন আছে, এই চ্যানেল ভায়োলেশনে ক্লিক করুন। এরকম একটা স্পেস চলে আসবে, তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যান। নিচের দিকে যাওয়ার পর কপিরাইট স্কুল এখানে সিলেক্ট করুন। কপিরাইট স্কুল থেকে পরপর এরকম 4টে প্রশ্ন উত্তর দেবে। তো 1 নম্বরে কী লেখা আছে, ফেয়ার ইউজ ইজ এ লিগাল ডিফেন্স দ্যাট অ্যাপ্লিস ইন অল কান্ট্রিজ, এর উত্তরটা ফলস হয়ে যাবে। তারপরে 2 নম্বরে দেওয়া আছে দি ফলোয়িং থিংস আর কপিরাইটেবল, নেমস প্লেসেস ফেসেস অ্যান্ড স্পেসেস, এটাও ফলস হয়ে যাবে। 3 নম্বরে লেখা আছে ইট ইজ ওকে টু আপলোড আর এন্টায়ার কার্টুন এপিসোড উইদাউট দি অথরাইজেশন অফ দি কপিরাইট ওনার অ্যাজ লং অ্যাজ আই এম জাস্ট শেয়ারিং ইট উইথ মাই ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড ফ্যান্স, এটা ফলস হয়ে যাবে। 4 নম্বরে দেওয়া আছে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট ইজ এ সিরিয়াস অফেন্স অ্যান্ড ভায়োলেশন অফ দি ল মাই হ্যাভ সিগনিফিক্যান্ট কনসেকুয়েন্স, এর উত্তরটি ট্রু হয়ে যাবে। ডান দিকে চেক অ্যান্সারে ক্লিক করুন। চেক অ্যান্সারে ক্লিক করলে দেখুন সবগুলি সবুজ হয়ে গেছে। এই ডান অপশনে ক্লিক করে দিন। দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক ইওর চ্যানেল, বাস। এবার স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন চ্যানেল ভায়োলেশনটি আর নেই, উঠে গেছে।